গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে এত বৃষ্টি। আমি যখন আমি ছাদে গেছি তখন বৃষ্টি ছিল না, আমি রিলস করতে গেছি আর বেশ একটু শাড়ি পরেছি, শখ হলো একটু শাড়ি পরে রিলস করবো, বেশ একটু হট ভাবে শাড়ি পরলাম, একটু ডান্স করবো। কিন্তু দেখো কপালটা ভীষণ খারাপ, বৃষ্টিতে আটকে গেল আমার রিলস, একটু একটু ভিজে গেলাম। আর দুদিন আগে আমার খুব সর্দি কাশি হলো আর মানে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, বুকে কফ হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছিলো, সেই জন্য আমি দুদিন ধরে ফেসবুকে কোনো রিলসও দিতে পারিনি আর কোনো লাইভেও আসতে পারিনি, শরীর এত খারাপ হয়ে গেছিলো। কিন্তু দেখো আজকে আমি একটু সুস্থ হলাম, ভাবলাম একটু ছাদে রিলস করব, আর হয়ে গেল আমার রিলস। সেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি আর অপেক্ষাই করছি, তাও দু একটা রিলস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম। জানি না তোমরা কিন্তু দেখবে আমার রিলস, এই ছাদেতে কেমন হয়েছে একটু দেখো প্লিজ বন্ধুরা। আর আর মনে হচ্ছে রিলস আর করা হবে না, 6:30 বাজে, আলো নিভে যাচ্ছে আস্তে আস্তে। টাটা, বাই বাই বন্ধুরা।